গত 24 ঘন্টায় মণিপুরে দুটি নিষিদ্ধ গোষ্ঠীর মোট 7 জন সদস্যকে গ্রেফতার করল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে 6 জন দুটি সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য, 7 জন মেয়েতে সশস্ত্র গোষ্ঠী আরামবাই ট্যাঙ্গলের সদস্য। ধৌবাল এবং বিষ্ণুপুর জেলা থেকে দুটি পৃথক অভিযানে ওই 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি সোমবার মণিপুরের বিভিন্ন জেলা থেকে একাধিক স্নাইপার রাইফেল, 2টি বোল্ট অ্যাকশন রাইফেল, 1টি 9mm পিস্তল সহ বেশ কয়েকটি গ্রেনেড সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ইম্ফলে পুলিশের এক কর্তা জানিয়েছেন, থৌবালের চানকপাট মায়াই লেইকাই থেকে কাংলিপাক কমিউনিস্ট পার্টির 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি তাদের কাছ থেকে 5টি মোবাইল ফোন, 13টি সিম কার্ড এবং 1টি 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই দিনে বিষ্ণুপুর জেলার কুম্বি থেকে PR EPAK নামে আর 1টি নিষিদ্ধ সংগঠনের আরও 1 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গে উল্লেখ্য যে সম্প্রতি মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাস থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলা বারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আধা সেনার যৌথ দল। এর মাঝে গত মাসের শুরুতে মণিপুরে আরও 6 মাসের জন্য বর্ধিত হয়েছে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফসপার মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম এবং লামফেল সহ 19টি থানা এলাকায় ছাড়া গোটা রাজ্যে এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখনও রাজনৈতিক চাপানোতর চলছে। Your report, RE News.